এই জামাত ঘিরে জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই, তবে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার আরও বলেন, পবিত্র ঈদ উল ফিতরের জামাত ঘিরে জাতীয় ঈদগাহে 5 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। ঈদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জায়নামাজ ছাড়া বাড়তি কোনো ব্যাগ সঙ্গে আনতে পারবেন না। হাবিবুর রহমান জানান, ঈদ জামাতের জন্য রাজধানীর 184টি ঈদগাহ এবং 1488টি মসজিদে নিরাপত্তা দেওয়া হয়েছে। এর আগে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। কাল বৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদগাহ এলাকা এবং তার আশপাশ এলাকায় এসবির ইকুইপমেন্ট দ্বারা সুইপিং করা হবে, ডিএমপি ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। এছাড়া পুরো এলাকা, আশপাশের এলাকা সহ সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে।